বিষাক্ত সাপ কত ধরনের আছে? গোটা পৃথিবীর হিসেব যদি করেন তাহলে জানবেন যে অন্তত 200 রকমের বিষধর সাপ আছে। আমাদের ভারতবর্ষে 52 রকমের বিষধর সাপ আছে। তার মধ্যেও কিন্তু 45 রকমের বিষধর সাপ হচ্ছে সমুদ্রে থাকে, গভীর সমুদ্রে থাকে, তাদের সাথে মানুষের প্রায় সম্পর্ক হয় না। আমাদের ভারতবর্ষে বিষধর সাপ বললে আমরা 6টা 7টা সাপকেই বুঝি। এই 6-7টা সাপের কামড় থেকে যত বিপদগুলো ঘটছে, তার মধ্যেও আবার আমাদের পশ্চিমবাংলায় মূলত 4টি বিষধর সাপ, গোক্ষ, কেউটে, কালাচ আর চন্দ্রবোড়া। মানুষ কিভাবে চিনবে যে কোনটা কি সাপ? দেখুন, একটা ফণাযুক্ত সাপ, ফণা তুলেছে এই সাপটা, ওর ফণার পিছনে আমরা বলি পদ্ম চিহ্ন, একটা গোল মতো দাগ, এটা হচ্ছে কেউটে সাপ। ফণার পিছনে যে পদ্ম চিহ্ন যেটা আমরা বলছি, এই পদ্ম চিহ্নের বদলে তার ফণার পিছনে কিন্তু গোক্ষ সাপ বলে, যে গরুর খুরের মতো দাগ, ইংরেজি ইউ চিহ্নের মতো থাকে। সাহেবরা বলে চশমা চিহ্ন, ইংরেজিতে যেন বলে স্পেকটাকেল কোবরা। গোক্ষ, কেউটে, এ দুটো হচ্ছে ফণাযুক্ত নার্ভ প্যারালিসিসের বিষ এদের। আর ফণাহীন একটা সাপ আছে, ভয়ঙ্কর সাপ কিন্তু এটা, এটা হচ্ছে কালাচ সাপ। এই দেখুন, একটা লিকলিকে সাপ, কালো মতো, এর গায়ে যেন শাখা পড়ানো আছে, সাদা সাদা শাখা বা চুড়ি পড়ানো আছে, গোল গোল রিংয়ের মতো, হ্যাঁ, রিং লাগানো আছে। এই সাপটা কিন্তু ভয়ঙ্কর রহস্যজনক সাপ, এই সাপটাকে চেনাটা খুব জরুরি। 90% লোকে কালাচ সাপ দেখতে কেন পায় না, তাহলে কি খুব কম আছে? কম নেই কিন্তু। আমাদের পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ সব জায়গাতে আছে। গোক্ষ কেউটা তো আমরা সবাই চিনি, সবাই দেখেছি, তাহলে কি গোক্ষ কেউটার থেকে কম আছে? তা নয় কিন্তু। গোক্ষ কেউটা যে সংখ্যায় আছে, এরা তার থেকে সংখ্যায় আরও বেশি আছে। এর রহস্যটা কি, এরা খুব গভীর রাত্রিরে ছাড়া বেরোয় না, গভীর রাত্রিরে বেরোয়। আর এর আর একটা খুব ভয়ের জিনিস হচ্ছে, যদি খোলা বিছানায় ঘুমায়, গ্রামে গঞ্জে মানুষের গ্রীষ্মকালে একটা অভ্যেস আছে, আমরা গ্রামে ঘুমাতাম, আমার তো মিদনাপুরে গ্রামের বাড়ি, গ্রীষ্মকালে উঠানে একটা মাদুর পেতে ঘুমিয়ে গেলাম, এটার আর একটা নাম হচ্ছে ঘাম চাটা সাপ। এরা যেন ঘাম চাটতে আসে, ঘামের গন্ধে বিছানার মধ্যে উঠে আসে, পিঠের কাছে শুয়ে আছে, একটু পাশ ফিরলো, আস্তে কামড়ে দিয়ে চলে যাবে, ঘুমের মধ্যে মরে থেকে যেতে পারে মানুষটা। 4 নম্বর যে সাপটার কথা বলছিলাম, এটা হচ্ছে চন্দ্রবোড়া। এই ছবিটা দেখুন, একটা কাট রঙের সাপ, ওর গায়ে চিতাবাগের মতো চাকা চাকা দাগ আছে, এরও কিন্তু ফণা নেই। কিন্তু কালাচ সাপ যেমন একটা লিকলিকে সরু কালো রঙের সাপ, আর এটা কিন্তু দেখুন, এটা অনেকটা দেখলে মনে হচ্ছে যেন ময়াল সাপের বাচ্চা, অজগর সাপের বাচ্চা, এরকম মনে হচ্ছে। এটা মোটা মতো সাপ, ভয়ঙ্কর সাপ কিন্তু।